আপনারা দেখছেন WBTV 24। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্যের উপর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জোয়ার, বিস্তারিত আলোচনা করছি। বৃষ্টি শুরু, দীঘায় চলছে টহলদারি, সরানো হচ্ছে উপকূল এলাকার বাসিন্দাদের। ঘূর্ণিঝড় জোয়ার এখনো অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। রবিবার দুপুর নাগাদ উড়িষ্যা উপকূলে তার আশ্রয়ে পড়ার কথা, কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ ঢেকেছে মেঘ। রাজ্যের উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে হালকা বৃষ্টি, সঙ্গে হাওয়ার গতিবেগও রয়েছে স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি। রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। দীঘা, মন্দামণি সহ পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি, তবে এখনো পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। প্রবল বেগে না হলেও হাওয়া বেগে বইতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সতর্কতা হিসেবে দীঘা উপকূলে চলছে টহলদারি, পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ কাউকে যেতে দেওয়া হচ্ছে না দীঘা সমুদ্র তীরে। ব্যারিকেড করে রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও তৈরি রাখা হয়েছে। দীঘা ছাড়াও নন্দকুমার কাঁথির মতো এলাকাতেও হচ্ছে বৃষ্টি। পূর্বের মতো পশ্চিম মেদিনীপুরেও শনিবার সকাল থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে।